জুলাই মঙ্গলবার রাতে কেবল বৃহৎ ডর ডর খবর মুক্তি হয়ে আছে। মাটিবাড়ির সমস্যাক হিমন্ত বিশ্ব শর্মায় মুক্তি করলে নম্বর লগতে অসমত এনেকুয়া জ্বর আছে, সয়াবিন জ্বর বিশেষ ভাইরাস আছে, তার লগতে আই এস আই সোমাইছে অসমত। তার লগতে হিমন্ত বিশ্ব শর্মায় আন এটা ঘোষণা করে কৈছে যে অসমে যাতে আর বেশি দিন জিয়াই না থাকে। তার লগতে হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে অসমত দহরপরা বিশটা সংগঠনে এজাহার দাখিল করার পিছনে বিপদত পড়েছে হিমন্ত বিশ্ব শর্মা। ধারাবাহিক এই যে প্রত্যেকটো খবর জানাম, প্রথমটো বৃহৎ ডর খবর আপনার লাইভ স্ক্রিনত লৈ আহিছো। হিমন্ত বিশ্ব শর্মায় কৈছে কেবল বৃহৎ ডর খবর। আপনার কোনো কোনো সরকারি বিষয়ে উৎকোচ বিচারিছে নাকি? মাটিবাড়ির কাম কাজক লৈ কোনো বিষয়ে যদি একটা উৎকোচ বিচারিছে, আপনি ডাইরেক্ট মুখ্যমন্ত্রীক ফোন করুন, দ্বিতীয় কার্যালয় অথবা অন্য কোনো সরকারি কার্যালয় আপনার উৎকোচ বিচারিছে নাকি? উৎকোচ বিচরা লোকক আপনি মনে রাখক, ডাইরেক্ট ফোন করক মুখ্যমন্ত্রী মুক্তি করার নম্বর। উৎকোচ কাণ্ডর বিরুদ্ধে এটা মুক্তি করেছে বহুকটা হেল্পলাইন নম্বর, হোয়াটসঅ্যাপ নম্বর ইয়াদ উল্লেখ করে 6026, স্ক্রিনত উল্লেখ 6026901240 নম্বর, এই নম্বর হোয়াটসঅ্যাপ করব পড়ি। আপনার স্ক্রিনত নম্বর উলাইছে, টোল ফ্রি নম্বর দিয়া হয়েছে 1800345367, এই নম্বর টোল ফ্রি নম্বর হিসাবে দিয়া হয়েছে। এই মুহূর্তে কঠোর হয়ে পড়েছে রাজ্যের সরকার তথা প্রশাসন, এই মুহূর্তে ব্রিক ব্রেকিং প্রথম। পাঁচটো খবর, এই মুহূর্তে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এক বৃহৎ ডর ঘোষণা করেছে অসমত আর অসমে যদি বেশি দিন জিয়াই না থাকে বলে কৈছে। হঠাৎ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় কেউ এই মন্তব্য করলে আর মুখ্যমন্ত্রী কৈছে অসমীয় লোকের কম সংস্কৃতি কমি আহিছে, কর্ম সংস্কৃতি এটা বিশেষ জনগোষ্ঠী অর্থনৈতিক আধিপত্য বৃদ্ধি পাইছে এটা অসমত, তেওঁলোকে হিংসা করে লাভ নাই বলে কৈছে, তেওঁলোকক হিংসা করে লাভ নাই, আমি প্রতিযোগিতা করব লাগিব। অসমে বাস নচলায়, অসমে ফার্মেসিত কাম নকরে, লাহে লাহে অসমে ডক্টর সিটবুর কমি আহিছে, গাঁওবুর ক্ষুদ্র ব্যবসায়ও এটা কমি আহিছে, লগতে এনেকুয়া হলে কিমান দিন জিয়াই থাকিব আর অসমীয়া যদি, এই কথা কৈছে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। আর অসমে ডেকা জাগিব লাগিব ইমান, ইয়ার ফলত ইতিমধ্যে এই কথা উল্লেখ করেছে। পাঁচত খবর, এই মুহূর্তে অসম সরকার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় এক বৃহৎ ডর রেড এলার্ট জারি করেছে সমগ্র অসমত। এতিয়া জ্বর হয়েছে নাকি? ছয়বিধ ভয়ঙ্কর মারাত্মক রোগ আহিছে এতিয়া অসমত, সাবধান, আপনাই মরিব পারে, বহু লোক মৃত্যুমুখত পড়েছে, জ্বর হলে সাবধান, এই মুহূর্তে সতর্কবাণী জারি করেছে সমগ্র অসমত। অসমত এটা বহু শ লোক এটা শেষ হয়ে গেছে, ভয়ঙ্কর রূপত ছয়বিধ মারাত্মক রোগের প্রাদুর্ভাব আরম্ভ হয়েছে এইখন অসমত, বারিষার মাজতে হয়েছে ছয়বিধ মারাত্মক রোগ, জ্বর আঁত আহিব পারে ভয়ঙ্কর রোগের সতর্কবাণী। আপনার যদি জ্বর হয়েছে আপনি এটাই এই সময় চিকিৎসালয় যোগাযোগ করে নহবেন, আপনার বিপদ নিশ্চিত, আপনার ব্রিক ব্রেকিং চিকিৎসালয় আর বিশেষজ্ঞ জানাইছে ছয়বিধ মারাত্মক রোগের সংক্রমণের কথা। বারিষার ঋতুর আর্দ্র তিতা আর পরিবেশের ফলত বিভিন্ন সংক্রমণের রোগের প্রাদুর্ভাব হয়েছে, বর্ধিত আর্দ্রতা আর সংক্রমণের এজেন্ট প্রসার বাবে ঋতুয়ে কেইবছর স্বাস্থ্য দ্বীপাংশিক সৃষ্টি করেছে এটা। আর লগতে এক নম্বর শ্বাসতন্ত্রের সংক্রমণ, সর্দি কাহ জ্বর আর শ্বাস প্রশ্বাসজনিত রোগ বৃদ্ধি, আর এই সংক্রমণ বায়ু আর বরষুণের টোপালত পুনপুটিকে সম্পর্কের সম্পর্শর জড়িয়ে হয়। আপনি যদি বরষুণের টোপালের আপনার এই বেমারটা হব পারে। লগতে ইতিমধ্যে দুই নম্বরটি কৈছে গ্রেস্টইন টেস্টাইলিন নেল সংক্রমণ, আর ইতিমধ্যে ডায়েরিয়া জন্ডিস টাইফয়েড আর কলেরিয়ার দরে রোগ বৃদ্ধি করা হয় এই সময়ত। লগতে তিন নম্বরটি কৈছে ডেঙ্গু, আর ডেঙ্গু হয়েছে এইডস মহর দ্বারা সংক্রমিত এক ভাইরাল সংক্রমণ, আর তীব্র জ্বর, মূরর বিষ, গাঁঠির বিষ, পেশির বিষ আর ইত্যাদি ডেঙ্গুর লক্ষণ। আর চার নম্বরটি কৈছে ম্যালেরিয়া মাইকি এনকেফ্লিস মোহর কামড়ের জড়িয়ে ইতিমধ্যে সংক্রমণ, প্লাজমা মিডিয়ার পরজীবীর ফলত ম্যালেরিয়া হয়, আর ইয়ার লক্ষণ হয়েছে আপনার জ্বর হব, কপনি কপনি উঠি আপনার জ্বর হব, মূরর বিষ আর ভাগর লাগিব। পাঁচ নম্বর কৈছে ইতিমধ্যে লেপ্টো স্পাইরোরেনিস, আর ইতিমধ্যে দূষিত পানি বা মাটিত থাকা লেপ্টো স্পাইরোর ব্যাকটেরিয়ার ফলত হওয়া এই ব্যাকটেরিয়া সংক্রমণ রোগ হয়, আর ইয়ার লক্ষণসমূহ হয়েছে তীব্র জ্বর, তীব্র মূরর বিষ হব, পেশির বিষ হব, অর্থাৎ আপনার মাংসর বিষ হব, আর লগতে জন্ডিসও হব, এটা বহুত সতর্কবাণী। পাঁচর খবর, এই মুহূর্তে রাজ্য চৰকাৰ কর্মচারী রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় অসম চৰকাৰ কর্মচারী সকলে 4% দরমহা বৃদ্ধির সিদ্ধান্ত হাতত লৈছে। হঠাৎ উৎসবের বতর সময় প্রাক্ষণত ইতিমধ্যে এক বৃহৎ ডর সিদ্ধান্ত রাজ্য চৰকাৰ তরফের, আর এটি স্পষ্টভাবে উল্লেখ করেছে যে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় সোশ্যাল মিডিয়া যোগে এই কথা ঘোষণা করেছে রাজ্য চৰকাৰ কর্মচারী সকলের বাবে রাজ্য বিষয়া কর্মচারী তথা সর্বভারতীয় সেবার বিষয়া মর্গীয় মানস 4% বৃদ্ধির সিদ্ধান্ত, আর ইতিমধ্যে জুলাইরপর এই বৃদ্ধি কার্যকরী হব, আর ইতিমধ্যে চলিত মাহর দরমহার সহ বিষয়া কর্মচারী সকলের দরমহা বৃদ্ধি হওয়ার মর্গীয় মানস লাভ করব। আর এই কথা নিজেই মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় টুইট যোগে স্পষ্টভাবে জানাইছে, কর্মচারী সকলে এই সুখবর প্রদান করেছে রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায়, আর লগতে রাজ্যবাসীলৈ
ইতিমধ্যে এই বৃহৎ সুখবর প্রদান করেছে আর এটা বহুতে ডাঙর খবর প্রদান করার লগতে সকল সরকারি কর্মচারী যান সরকারি চাকরিয়াল আছে কর্মচারী আছে সকলের 4% দরমহা আর মরিয়া মানুষ বৃদ্ধির সিদ্ধান্ত হাতত লিছে রাজ্য মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার তরফের বৃহৎ ডাঙর খবর এটা বহু সংগঠনের বিপদত পরিছে এটা হিমন্ত বিশ্ব শর্মার রুখত পরিছে মুখ্যমন্ত্রী মিয়ার বিরুদ্ধে কিয় মাত মাতিব হিমন্ত বিশ্ব শর্মায় কিয় মাত মাতিব মিয়ার বিরুদ্ধে হিমন্ত বিশ্ব শর্মায় আরম্ভ হয়েছে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এজাহার আরম্ভ হয়েছে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এজাহারের এটা ঢৌ আর মিয়াক লই করা মন্তব্যর বাবে এজাহার দিছে বহু দল সংগঠনে মুখ্যমন্ত্রীক চ্যালেঞ্জ অসম সংখ্যালঘু সংগ্রাম পরিষদর মিয়াক অসমের পৰা বহিষ্কার করব নোৱাৰে হিমন্ত বিশ্ব শর্মায় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে গণ আন্দোলন আরম্ভ করিম বলে সংখ্যালঘু সংগ্রাম পরিষদে এই মুহূর্তে সতর্কবাণী জারি করেছে আর এই মুহূর্তে কিয় মিয়াক লই এনে মন্তব্য করব মুখ্যমন্ত্রীক চ্যালেঞ্জ অসম সংখ্যালঘু সংগ্রাম সমিতি পরিষদর ফলেরপৰা অসমের মিয়াক বহিষ্কার করব কোনো কারণতে নোৱাৰে রাজ্যের মুখ্যমন্ত্রীগে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে গণ আন্দোলন আরম্ভ করব বলে সংখ্যালঘু সংগ্রাম পরিষদে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে নগদ এজাহার দাখিল সংখ্যালঘু সংগ্রাম সমিতি পরিষদর আর মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সরব সাংসদ অজিত কুমার ভূঁইয়াও মিয়ার বিরুদ্ধে কিয় মাত মাতিব হিমন্ত বিশ্ব শর্মায় তাক লইতে সকলে উভতি ধরেছে রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাক পাছর খবরে এইগী স্ক্রিনত যী মহিলা দেখছে এই মহিলাগুলিক লোক দেশ তুলপার লাগছে পাকিস্তানি ইতিমধ্যে এজেন্ট আছিল নেকি কিবা তারপর ইতিমধ্যে ভারতত প্রবেশ করে এটি ঘটাইছে ভয়ঙ্কর ঘটনা প্রথমে আপনার জন প্রেম নে হয় নে আসল কি আই এস এস চুড়াংশ হিসাবে ভারতত বাহর পাতিছে নেকি সীমা হাইদরে খুড়াক আর ভারতের পাকিস্তানি সৈনিক উত্তর প্রদেশের এটিএসএ জেরা চলাইছে সীমা আর শচীন শীঘ্রে পোহরে আহিব সকল উত্তর প্রদেশের এটিএসএ সোমবারে জেরা এটা চলাইছে সীমা আর হাইদরক প্রেমিক নে পাকিস্তানি চুড়াংশ নেপাল সীমান্ত অবৈধভাবে ভারতত প্রবেশ করেছিল সীমা আর চারি সন্তান আর এই মুহূর্তে ব্রিক ব্রেকিং ইসলাম ধর্ম ত্যাগ করে সীমায় গ্রহণ করেছিল হিন্দু ধর্ম সচাই প্রেমর স্বামী এরি ভারতত প্রবেশ করব নাকি সীমায় নেপাল সীমান্তবেদী অবৈধভাবে ভারতত প্রবেশ করেছিল সীমা আর চারি সন্তান ইসলাম ধর্ম ত্যাগ করে সীমায় গ্রহণ করেছিল হিন্দু ধর্ম সচাকৈ প্রেমর স্বামীক এরি ভারতত প্রবেশ করেছিল নাকি সীমায় আর নে আই এস আর এজেন্ট সীমা হাইদর আর আই বি দিয়া এক ইতিমধ্যে ইনপুটর পিছতে সীমায় হাইদরক জেরা চলাইছে এটিএসর ফলের সীমা শচীন পিতৃ সম্মুখীন হয়েছে জেরার এই মুহূর্তে ব্রিক ব্রেকিং রাজ্যের দেশ তুলপার লাগিছে পাছর খবর এই মুহূর্তে অনেক বৃহৎ অংশের বন বিভাগের ভয়ঙ্কর গুলিয়াগুলি ঘটনা সংঘটিছে মহিলা মৃত্যুমুখত পড়েছে পুয়ায় এক বৃহৎ ডাঙর খবর গুলিচালনাত আহত হয়েছে বহু লোক বুহা চাপরিত অভয়ারণ্যত ইতিমধ্যে ভয়ঙ্কর ঘটনা সংঘটিত হয়েছে এই মুহূর্তে ব্রিক ব্রেকিং আন এটা খবর বুহাচাপুর অভয়ারণ্যত বন বিভাগের গুলিচালনায় এগারী মহিলার মৃত্যু গুলিচালনায় আহত হয়েছে।